ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলিতভাবে মেতে ওঠেন শ্রেষ্ঠ উৎসবে। সকলের মিলিত অনুভূতিতে পুজোস্থল যেন সম্প্রীতির এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়। তাই বলা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। আর এই উৎসবে গরিব দুস্থ মানুষদের আনন্দ দিতে উদ্যোগী হন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সেন সরকার। শুক্রবার তিনি তার নিজ এলাকায় গরিব অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন। এই দিনের এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এই দিনের কর্মসূচি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, পুজো সবার, তাই প্রত্যেকেই যাতে পুজোর দিনগুলোতে নতুন কাপড় পরে আনন্দে কাটাতে পারেন তার জন্যই এই আয়োজন করেছেন কাউন্সিলর শম্পা সেন সরকার। দুস্থ মায়েদের বোনেদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, কাউন্সিলর শম্পা সেন সবসময় এলাকার জনগণের সাহায্যে এগিয়ে আসে, তার জন্য তাকে এলাকার জনগণও ভালোবাসে। সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যার সময় তিনি এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে এসেছিলেন। পাশাপাশি এলাকার জনগণ যাতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার দিকেও তিনি সবসময় নজর রাখেন। কাউন্সিলর শম্পা সেন সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি সবকিছুর ঊর্ধ্বে উঠে মিলেমিশে সকলের সঙ্গে উৎসবে সামিল হওয়ার বার্তা দেন তিনি। উৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর তথা এমআইসি সদস্য শম্পা সেন সরকার মহোদয়ের উদ্যোগে আজ এই এলাকার বসবাসের প্রায় 300 মা বোনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। উদ্দেশ্য কি হচ্ছে, পুজো উপলক্ষে যাতে সবাই নতুন বস্ত্র পরিধান করে আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারে। তো আমাদের এই দিদিমুন শম্পা দিদিমুনি এই এলাকার এই শহরের উন্নয়নে সারা বছর সারাদিন কাজ করে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার হিসেবে উনি সারা বছরই কাজ করে থাকেন। আমি খুব ওনাকে ধন্যবাদ জানাই যে পুজোর প্রাককালে এলাকার মা বন্ধুর কথা উনি ভেবেছেন, ওদেরকে নতুন বস্ত্র দান করেছেন, দিয়েছেন। আমি খুব খুশি এবং একটা বিষয় আমি খুব জেনে আনন্দিত হলাম, এই ভয়াবহ বন্যার সময় সারা রাজ্যের সঙ্গে সারা আগরতলা শহরে এবং এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে সরকারি সুযোগ সুবিধা প্রায় প্রতিবার ঘরে 9,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন। ওনার আমি বলবো, উনি দায়িত্ব নিয়ে কাজটা করেছেন, ওনার উদ্যোগ হয়েছে। আমি শম্পা দিদিমণিকে অনেক ধন্যবাদ জানাই বা এই এলাকার যারা এই ওয়ার্ডের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন কার্যকর্তারা কিন্তু এই এলাকার মানুষের পাশে থাকেন। আমার আসন্ন শারদীয় উৎসব যাতে ভালোভাবে সুন্দর থাকে, সবাই অংশগ্রহণ করতে পারি। আমাদের রাজ্যের যে পরম্পরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দুর্গা উৎসবকে এখন বাঙালি উৎসব না, সারা রাজ্যের সারা দেশে বিভিন্ন বিদেশে বিভিন্ন প্রান্তে উৎসব উদযাপিত হয়। তো আমাদের এই ওয়ার্ড ও বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা তারা সমস্ত আইন শৃঙ্খলা মেনে, সরকারের সমস্ত কিছু মান্যতা মেনে পুজো করবেন এবং পুজোর সময় সকলকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, যা বিশেষ করে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমাদের সামাজিক সংস্থা ক্লাবগুলি এগিয়ে এসছে, আগামী দিনে আসবে এই আমার বিশ্বাস। মেয়র নিজ হাতে এদিন সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন। সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান, এরপর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।